রিয়াং শরণার্থী শিবিরে রেশন বন্ধ করে দেওয়া অমানবিক। মানবিকতার খাতিরে ফের রেশন চালুর দাবি করে ককবর ভাষাভাষি চারটি সংগঠন। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ওই চারটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়, মূল দাবি দূরে ঠেলে দেয়া হচ্ছে, তা হলো মিজোরামি ব্রু মানুষরা জমির অধিকার পাচ্ছেন না, তাদের নিজস্ব পরিচয় নিয়ে তারা যেন বাঁচতে পারেন তার জন্য দাবি জানিয়েছেন ককবর ভাষাভাষি ওই চারটি সংগঠনের নেতৃত্ব। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জমাতিয়া হদা, ত্রিপুরা চুবলাই বুথু, ব্রু সোশিও কালচারাল অর্গানাইজেশন এবং ত্রিপুর ক্ষত্রিয় সমাজ। এদিন চার সংগঠনের নেতৃত্ব দাবি করেন, ত্রিপুরা রাজ্যে এই রিয়াংদের পুনর্বাসন দেয়া হয়, উদ্বাস্তু হয়ে তারা জীবন কাটাচ্ছেন। সংস্কৃতি, তাদের প্রথা রীতিনীতি সেটা মেনটেন করতে পারবে না, তাদের আইডেন্টিটি নিয়ে তারা সার্ভাইভ করতে পারবে না, এই কারণে তাদের একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে রিহ্যাবিলিটেশন দেওয়ার দাবি তাদের মধ্যে থেকে উঠেছিল। কিন্তু রিয়েল ইস্যুটা হচ্ছে সেখানে গিয়ে তারা সার্ভাইভ করতে পারবে না। প্রথম সমস্যা হচ্ছে ভূমি অধিকার নেই, তারপর হচ্ছে তার সংস্কৃতি, তার কালচার, কাস্টম সে মেনটেন করতে পারবে না, তারা মিজুনাইজ করতে চাইছে। ইভেন যারা আছে তাদের সবাই মিজু নাম লেখানোর জন্য বাধ্য করা হচ্ছে, মিজু ভাষাতে কথা বলার জন্য বাধ্য করা হচ্ছে, তার না করলে তাদেরকে সমস্ত গভর্নমেন্ট ফেসিলিটি থেকে বঞ্চিত করা হয়। এই জিনিসটি মূল ইস্যু। এখন এইভাবে একটা অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে তাদের ঠেলে দেওয়া, এটাকে আমরা অনেক অমানবিক বলে মনে করি, এবং এখানে একটা বিশেষ সম্প্রদায়ের একটা বেঁচে থাকা, তাদের নিজস্ব আইডেন্টিটি নিয়ে আস ভারতবর্ষের যে সিটিজেন হিসেবে তাদের বেঁচে থাকা, আর ধর্মীয় ব্যাপার তারা 100% খ্রিস্টান বানিয়ে ফেলবে, তারা যদি সেখানে কোনো আইডেন্টিটি রাখতে চায় না, তারা এই পরিস্থিতিতে তারা যাইতে অনিচ্ছুক, এবং এই কারণে আমরা বলতে চাইছি যে মূলত তারা ত্রিপুরারই লোক। এখন আমরা চাইছি যদি কোনোভাবে তাদেরকে সেখানে পাঠানো না যায়, ত্রিপুরা রাজ্যেই তাদেরকে রিসেটেলমেন্ট দেওয়া হোক। এবারে প্রথম ত্রিপুরার কোন সংগঠনের পক্ষ থেকে রিয়াং শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনের দাবি জানালো। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।